পিরোজপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে 9 জন, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 25 জন। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। বর্ষা শুরু হতে না হতেই পিরোজপুরে আসলে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো সিভিল সার্জন দেওয়া কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় পিরোজপুরে নতুন 9 জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এখানে জেলাতে 25 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো এর ভিতরে নেসারাবাদ উপজেলাতে রয়েছে 12 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী, আর জেলা হাসপাতালে ভর্তি হয়েছে আপনার 5 জন। তো পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ জাকি, তার সাথে আমার সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেমনটা বলেছেন যে এবছর এ পর্যন্ত মোট 66 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছে। তো পিরোজপুরে আসলে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের অধিকাংশই ঢাকা অথবা চিটাগাং থেকে এখানে এসে চিকিৎসা নিচ্ছে, তিনি এমনটাই আমাকে জানিয়েছে। আর আজ সকালে এখানে যে কর্তব্যরত চিকিৎসক আরিফ হাসান, তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা এখানে আসছেন তারা পিরোজপুর জেলার অধিকাংশই পিরোজপুর জেলার বাইরে বসবাস করে, সেখান থেকে আক্রান্ত হয়েই মূলত এখানে তারা চিকিৎসা নেওয়ার জন্য আসেন বা আসতেছেন। তো আর একটা কথা তিনি আমাকে বলেছেন, সেটা হচ্ছে জ্বরে যদি কেউ আক্রান্ত হয় 2 দিন বা 3 দিন হওয়ার সাথে সাথেই তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসেন। এই ডেঙ্গুতে আক্রান্ত হলে আসলে ভয়ের কোনো কারণ নেই, শুধুমাত্র সঠিকভাবে চিকিৎসা এবং সেবা নিতে পারলেই হয়তো ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে। তবে গতকালকে এখান থেকে 1 জন রোগী রেফার করা হয়েছে যার রক্তে প্লাটিনা 40,000-এর নিচে নেমে গিয়েছে। তো এখানে আসলে 40,000-50,000-এর রক্তে প্লাটিনা 40,000-50,000-এর নিচে নেমে আসলে তাদেরকে এখান থেকে আসলে ট্রান্সফার করা হয়। তো এখানে এই পিরোজপুরের জেলা হাসপাতাল থেকে এই ছিল ডেঙ্গু রোগীর সর্বশেষ খবর আমার আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুর জেনারেল হাসপাতালে।